एवरीवन वेलकम बैक टू माय चैनल अर्बन लाइफ विद त्रिशा। हाजिर आज के न्यू ब्लॉग नहीं, आशा करी हमारे बंधुरा जेखने आज सबाई भलो आज सुस्थ आमी आज बिंदास। तो चलो आज मॉर्निंग थेके ब्लॉगटाके स्टार्ट करा जाक। आई होप आज ब्लॉगटा देखते तुम्हारे खूब भलो लगे। और बाड़ीते आमार माने শ্বশুর বাড়িতে আর কি ব্লগ শুরু করা মানে আমার ব্যালকনি, আর আমার বাড়ি থেকে আমার ব্লগ শুরু করা মানে আমাদের এই বাগান, তাই না? সঙ্গে গরম গরম কফি, যেহেতু শীতকাল তা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, আজকে তেমন হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, খুব হাওয়া দিচ্ছে। কালকে সকাল রাত্রিবেলা মিষ্টি চলে গেছিলো, মিষ্টি আবার আজকে সকালে আসছে, কারণ বাবা দুপুরবেলায় না খাই দাই তো বাবা ছাড়বে না। আর যদি বলি দুপুরবেলায় খাবো না তাহলেই মুখ ভার হয়ে যাবে, রাগ হয়ে যাবে। বাবা গিয়ে সকালবেলায় বাজার করে নিয়ে চলেও এসেছে। তো তোমার দাদাভাই কম্বল মুড়ি দিয়ে শুয়েছে, আমি জাস্ট একটু আগে উঠলাম, মা বলছে উঠতে হবে না, শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক, উঠতে হবে না যেমন করে মা। তা যাই হোক শুয়ে থাক বলছে, এদিকে মা যা বক 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 করছে গল্প করতে করতে, ঘুম তো হবে না, শুয়েছিলাম কম্বল মুড়ি দিয়ে। তা এখন চা খাচ্ছি চাওয়ার সঙ্গে সঙ্গে। আজকে কালকে মার কি বাবা ওদিকে আমাদের কালুয়াটা কি চেঁচাচ্ছে, কালকে পিঠে বানানো হয়েছিল জানো তো, সেই পিঠেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তা পিঠে পিঠে অনেক কিছু আছে, আমি বললাম সকালবেলায় টিফিন আলাদা করে করতে হবে না, তা তাড়াতাড়ি করে মা আবার রান্না করে খেয়ে আমরা দেড়টার নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তো। তা দেড়টার নাগাদ ওই যে উঠে গেছে আরেকজন ঘুম থেকে, তোমার দাদাভাই উঠে গেছে, উঠে আমাকে দেখছে, ওখান থেকে কথা বলছি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তা এখন এই কফিটা খাই, কফিটা খেয়ে মানে খেতে খেতে দিনের শুরু করলাম। সঙ্গে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো, আশা করি আজ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না, যেহেতু রোদটা গায়ে পড়ছে খুব ভালো লাগছে। বোনও ওখানটায় রয়েছে, বোন বলছিল সামনেটা আয় দিদি এখানটায় বসে কফি খাই, আলাম না আমি এদিকটা একটু হেঁটে আসি তারপর আসছি দাঁড়া। তা ও সামনের দিকটা রয়েছে আর খুব সুন্দর সুন্দর বাবা আরও কিছু গাছ কালকে সন্ধেবেলায় এনেছে, ওর জন্য কালকে ব্লগে না আজকে গাছগুলো দেখিয়েছি। গাছগুলো দেখেছো হয়তো, তোমাদের খুব ভালো লেগেছে গাছগুলো, বলো কমেন্ট বক্সে লিখবে, বিশেষ করে জবা গাছটা কেমন হয়েছে। চলো দেখাও চিকেন, কালকেও চিকেন খেয়েছি, আজও মাছ চিকেন সবকিছু হবে। তা মাছ দেওয়া হয়ে গেছে, চিকেনটা এখন হবে, কারণ তোমার দাদাভাইয়ের চিকেন লাগবেই, ওর জন্য চিকেন এখন হচ্ছে আর মাছ ধোয়া ধুই। কবে এখানে এরা দুজনে গল্প করছিল, দেখো 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 ওটাকে দেখো, মোবাইল নিয়ে অমনি ওদিকে চলে, এই হাই কার, তা ও এখন চলে গেছে ওদিকে মোবাইল নিয়ে। আমি আর যাই এগুলো ধুয়ে নিই, কারণ বাবা আর আমি দুজনে মিলে রান্না করছি, তাড়াহুড়ো করে করছি, তাড়াতাড়ি বেরোবো বলে আমরা। সঙ্গে থাকা দেখতে থাকা যাই ধুয়ে আনি, চলো মিষ্টি আসছে। হ্যাঁ আসছে তো মিষ্টি। আপনাদের সাথে শেয়ার করবো আজকে পিঠে খাওয়া, কারণ পিঠে খাওয়া শেয়ার হয়নি, আজকে শেয়ার হবে পিঠে খাওয়া। আমার মা পাহাড়ে উঠে গেছে, আমার বাবা একটা ছোট টিলা বানিয়েছে মায়ের জন্য, যে দার্জিলিং ফার্জিলিং আর যেও না, ইচ্ছে হলে এই টিলাতেই তুমি উঠে পড়বে। ওই জন্য টিলা বানানো হয়ে গেছে, পিকাজি বাচ্চাকে দেখো হাসি করো, হাই করো হাই করো হাই হাই করো হাই করো হাই হাই করো হাই করো তো ছোট দাঁত দেখি দাও মা 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 পিকাচু পিকাচু চলে এসেছে। আর ওই একজনকে দেখতে পাচ্ছেন, ওনার একটাই কাজ আর কোনো কাজ নেই, না না ওর আর কোনো কাজ নেই, ওর খাওয়া দাওয়া তেমন কোনো ব্যাপার নেই, দিলেও হলো না দিলেও হলো, খুব খিদে পেলে হয়তো হালকা করে বলে, আমার না একটু খিদে পেয়েছে জানিস তো। আর সর্বক্ষণ একটাই কাজ যেটা আমি দেখাবো, এই কাজটা ছাড়া উনি আর কোনো কাজ করতে ভালোবাসে না মোটেই না। তুই দাঁড়িয়ে নি, ও দাঁড়িয়ে নি, আমি মোবাইলটাকে সরিয়ে নিল, এত এত চালু হয়েছে, তুই আমার সাথে চালুগিরি করবি না, আমার সাথে চালুগিরি করবি না, সুন্দর প্রকৃতি মিথ্যে কথা। ওই দেখো মোবাইলটাকে উনি গার্ড করে নিল, ঠিক আছে ওই যে
কি এত গল্প কেন করিস? হ্যাঁ ভালো লাগে গল্প করতে। বলছে বেরোবে, যাবি বাইপাসে চা খেতে? হ্যাঁ না, বাইপাসে চা খেতে আমি দেড়টার সময় চলে যাব। বাইপাসে চা খাওয়া হবে না, একদিন চা খাওয়া শেয়ার করা। সরস্বতী পূজার হেভি প্ল্যানিং, এই সরস্বতী প্ল্যানিং বৃষ্টি হবে, ওই জন্যই তো সবাই ফোন করছে। তাই আগে থেকে আজকে চা খেয়ে নেবে সরস্বতী পূজার। হ্যাঁ বোর লাগছে, বৃষ্টি হবে বলে আগে থেকে বোর লাগছে। ও বৃষ্টি হবে সরস্বতী পূজাতে, আজকে থেকে ওদের বোর লাগছে, ওই জন্য চা খেয়েই সরস্বতী পুজো পালন করা হবে। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, অবভিয়াসলি ব্লগটাকে এনজয় করতে থাকুন। চলুন, পিঠে 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 হোলসেল পিঠে, এই যে পিঠে দিচ্ছে মা সবাইকে খেতে, আর পিকাচুকে দেখুন আলু আর ফুলকপি ভাজা ভাজা খাচ্ছে বাটি করে নিয়ে। পিকাচু ওই পালাচ্ছে দেখুন, ওই দেখুন পালাচ্ছে, দেখুন পালাচ্ছে, দেখুন পালাচ্ছে, দেখুন পালাচ্ছে, দেখুন দেখেছেন পিকাচু পালাচ্ছে। আলু ভাজা নিয়ে ওই নিকিতার কাছে ছুটলো, আমার পছন্দ গাছ ছিঁড়ে দেয় দাদা বললো, দাদু বলে আমি যা গাছ বৌদি লাগাই সব ফুল ছিঁড়ে ফেলে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি ইভিনিং এ, চলে এসেছি বাড়িতে। আর এখানে রয়েছে টিফিন বক্স, যেটাই আর কি মা অহনার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিল, হচ্ছে অহনা শুভমের জন্য তোমার পিঠে। তা সেই পিঠে এখন খাওয়া হবে, ওরা আর কি খাবে আমি আর কি দেখবো। আর তিতলিমা কই? তিতলিমা আমার, এই যে আমার তিতলিমা, আমি ছিলাম না তিতলিমাকে একটুখানি পিঠে, একটুখানি ভেঙে পিঠে দিয়েছি, আর একটুখানি দুধন দিয়েছি, ওই দুধন পিঠে খুব ভালো খায় আমার মা। তাই এখানে ভিডিওটাকে একটু অফ করতে হয়েছিল, কারণ অর্পণ ফোন করেছিল, কারণ ওর আর আমার একটু কাজে বেরোনোর আছে, বেরোবো, একটু ছোট্ট একটা কাজে বেরিয়েছি, ওখান থেকে এসে ও আর বেরো। ও আমার গায়ে কার গন্ধ শুকছে জানো তো, ওর নিচের মিষ্টির গন্ধ শুকছে, মিষ্টি মিষ্টি করলে উঠে এখন খুব কামড়ানো শিখে গেছে মিষ্টি।
তাই মিষ্টির গন্ধ পুচি মা শুঁকছে আমার না পুচি মা শুঁকছে মিষ্টির গন্ধ তো ওকে এখন বিস্কুট খাওয়াবো আর আজকে ব্লগটাকে আর লেন্দি করছি না চলো এবার ব্লগটাকে এখানেই এন্ড করি এখন আমার তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে সুস্থ থেকো ভালো থেকো কোভিড এর যা প্রোটোকল তাইতেই মেইনটেইন করো টাটা বাই বাই গুড নাইট আর অবিয়াসলি হ্যাপি স্মাইল সব সময় স্মাইল করবে স্মাইল করলে মন ভালো থাকে আর যদি আমার ব্লগটা কিছু ভালো লেগে থাকে ব্লগটা থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর যেই বন্ধুরা আর কি প্রথম থেকে আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আছে সেই বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে চলো টাটা।